এবার করোনার গ্রাসে পাটালি গুড়ের ব্যবসা, খেজুর গাছে হাঁড়ি বাঁধমন। দক্ষিণ সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম এলাকায় চৈত্র বৈশাখ মাসে তাল গাছের রস থেকে তৈরি হয় বাঙালি প্রিয় আহারের মধ্যে অত্যন্ত লোভনীয় পাটালি গুড়। গ্রামের কিছু ব্যবসায়ী নিজের জীবন বাজি রেখে বৃহৎ তাল গাছে হাঁড়ি বেঁধে রস সংগ্রহ করে, সেই রস ফুটিয়ে তৈরি হয় তালের রসের গুড়। বাঙালি প্রিয় আহারের মধ্যে পাটালি গুড় একটি সুস্বাদু খাদ্য। গ্রাম বাংলার এই গরিব ব্যবসায়ীরা সারা বছরের এই একটি সময় তালের গুড়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে। চীনা ভাইরাস করোনা শহর থেকে গ্রাম গ্রামান্তরে থাবা বসিয়েছে, সারা দেশে চলছে লকডাউন। এই লকডাউনের জেরেই শিখেই উঠেছে পাটালি গুড়ের ব্যবসা। ব্যবসায়ীরা আজ বিপন্ন, করোনা ভাইরাসের আতঙ্কে বাজারে বিক্রি হচ্ছে না পাটালি গুড়। ঠিক কবে মিটবে এই করোনা আতঙ্ক, কবে উঠবে লকডাউন, আদৌ কি করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হবে, আদৌ কি মানব জীবন স্বাভাবিক রূপে ফিরতে পারবে, প্রশ্ন থেকেই যায়। বংশ পরম্পরায় কাজ, আমার ঠাকুরদাও এগুলো করতো, বাবা করতো, আমরা এটা করছি, গুড় পাটালি তৈরি হয়। কিন্তু এই লকডাউনের বাজারে আমাদের কোনো বাজার পাচ্ছি না। যে গুড় বা পাটালি 100-120 টাকায় বিক্রি হতো, এখন সেটা 40-50 টাকায় বিক্রি হচ্ছে। এইভাবে মানে চলে না, এর উপরে আমাদের সংসার সব কিছু নির্ভর। তো আপনাদের মাধ্যমে এটা যদি সরকারের কাছে পৌঁছায়, আমাদের দিকে যদি একটু দেখে, তাহলে খুব ভালো হয়। আমাদের এই গাছপালার ওপর, গাছ কেটে খাওয়ার ওপর নির্ভর। বাপ ঠাকুরদার আমল থেকে আমাদের এই জিনিসগুলো করা হয়, যার ফলে আমাদের এই লকডাউনের বাজারের জন্যে যে পাটালি গুড় আমরা 120 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আমরা বিক্রি করি, সেই মাল এখন 40-50 টাকা বিক্রি হচ্ছে। এর থেকে সরকার থেকে যদি আমরা কিছু পাই, সাহায্য পাই, তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো। বাবলু প্রামাণিকের রিপোর্ট, দক্ষিণ ২৪ পরগনা।